আসসালামু আলাইকুম ইফরান আবারও হাজির হয়েছি খুবই সহজ আর মজার একটা চাটনি কিংবা ভর্তা বলতে পারেন ভর্তা রেসিপি নিয়ে আজ আমি জলপাইয়ে ভর্তা তৈরি করব আর অনেক মজার এই ভর্তাটা আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন জলপাইয়ের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি জলপাই নিয়েছি সাথে হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে রসুন এবারে সব কিছু ধুয়ে পরিষ্কার করে চলে যাচ্ছি রান্না করতে তো দেখতেই পাচ্ছেন ধোয়া হয়ে গেছে এবারে একটা ফ্রাই প্যানের মাঝে আমি জলপাইগুলোকে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন হলুদ গুঁড়া আর পানি এখানে আমি প্রায় এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি এখানে আমি একটু বেশি করে জলপাই নিয়েছি যেহেতু এগুলো আমার গাছের ওই জন্য সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি চোলা রাসটা হাই হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি জলপাইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝপথে অবশ্যই একবার জলপাইগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন সবগুলা জলপাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি পানিটা নিচ্ছি না শুধু জলপাইটাই নিচ্ছি জলপাই নেওয়া হয়ে গেলে জলপাইটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তাহলে ফিরে আসছি জলপাইগুলো ঠান্ডা হওয়ার পর তো দেখতে পাচ্ছেন জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে জলপাইগুলোকে ভেঙে নিতে হবে আমি কিন্তু জলপাইগুলোকে ভেঙে একেবারে মিশিয়ে নেব না তবে আপনারা চাইলে একেবারে ভর্তা করে নিতে পারেন আমি এগুলাকে কিছুটা আস্ত রাখব এখানে আমি এক কেজি জলপাইয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি হাফ টেবিল চামচ পরিমাণে পিট লবণ তবে আপনারা চাইলে খাবার লবণও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবারে সব কিছু আবার খুব ভালো করে মেখে নিতে হবে এখানে দিচ্ছি সরিষার তেল এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি সরিষার তেল এবং পাতা সব কিছু মিলিয়ে কিন্তু ভর্তাটা খেতে অনেক অনেক বেশি মজার হয়েছে যারা কখনো এই ভর্তাটা খানে অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করছি আমার আজকের এই সহজ ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ